হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বন্ধুরা, আমরা 11টি স্বরবর্ণের মধ্যে 7টি স্বরবর্ণ নিয়ে গল্প পড়ে ফেলেছি। আজকে আমাদের 8 নম্বর স্বরবর্ণ, তাই না রিকিয়া? আর সেটা হচ্ছে এ। এ দিয়ে কি হয়? একতারা। আর আমরা আজকে সেই একতারা নিয়েই একটা গল্প পড়ব। একতারা তো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র, তাই স্বাভাবিকভাবেই একতারা থেকে সুরেলা শব্দ বের হওয়ার কথা, তাই না? আমাদের গল্পের যে বন্ধু এরিক, সে অতটা সুরেলা নয়, এই জন্যে ওর অনেক কষ্ট। এরিককে আমরা কিভাবে ঠিক করতে পারি অন্য একতারাদের মতো, সেটা নিয়ে আমাদের আজকের গল্পটা। আর আমরা একতারার এই চমৎকার গল্পটা ডেডিকেট করছি এবং এই তিন ভাইয়ের আজকের দিনটা কিন্তু খুবই বিশেষ, কারণ জানো রিখিয়া? হ্যাঁ, ওদের হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে আরশের দুই যমজ ভাই আয়মান আর আরহামের বার্থডে। হ্যাপি বার্থডে আয়মান আরহাম। আমরা এখন এর গল্পটা পড়ে ফেলি ঝটপট। দেখি বুকি গল্প শুনি। একদিন একটি একতারা রাস্তা দিয়ে হাঁটছিল। তার নাম ছিল এরিক। হাঁটতে হাঁটতে সে ভাবছিল কিভাবে নিজের একটা তারকে আরো সুরেলা করা যায়। এমন করতে করতে হাঁটছিল, না? এরিক খুব আপন মনে হাঁটছিল, তাই সামনে কি আছে না দেখে খেলো এক ধাক্কা একটা পেঙ্গুইনের সাথে। পেঙ্গুইনটির নাম ছিল পেঙ্গু। ঠাস করে বাড়ি লেগেছে। ধাক্কা খেয়ে পেঙ্গুর ব্যাগ থেকে সব কিছু ছড়িয়ে পড়লো রাস্তায়। তা দেখে এরিক পেঙ্গুকে কাপড় চোপড় গুছাতে সাহায্য করল। এরপর দুজনে বসে গল্প শুরু করল। অনেক কথার পর এরিক জানল পেঙ্গুর থাকার কোনো জায়গা নেই। তখন এরিক পেঙ্গুকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করল। পেঙ্গুইনটার থাকার কোনো জায়গা নেই, আর এরিক শুনে কষ্ট পেল, তাই বলল তুমি আমার বাসায় থাকতে পারো। তাতে পেঙ্গুও খুশি মনে রাজি হলো। চলতে চলতে তারা থামল এক বিশাল বাড়ির সামনে। বাড়ির ভেতর গিয়ে পেঙ্গু দেখে বিভিন্ন রকমের একতারা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এটা তাহলে একতারাদের বাসা। আর সারা বাড়িতে মিষ্টি টুংটাং শব্দ ভেসে বেড়াচ্ছে। কিছুদিন থাকার পর পেঙ্গু একটা জিনিস খেয়াল করল। প্রতিদিন কেউ না কেউ এসে এক একটা একতারাকে নিয়ে যায়। কেন? কারণ গানের অনুষ্ঠানের জন্যে একতারা নিতে আসে, কিন্তু এরিককে কেউ সাথে নেয় না। বাড়ির দারোয়ানের কাছে জিজ্ঞেস করে পেঙ্গু জানতে পারল যে এরিকের বেসুরো তালের জন্য কেউ তাকে সাথে নেয় না। এরিক যে সুরেলা না, এই জন্য ওকে কেউ নেয় না, দেখেছ? কেন বাজে না? তারটা হয়তো নষ্ট হয়ে গেছে কোনো কারণে, একটু ফিক্স করলেই হয়তো আবার ঠিক হয়ে যাবে। একদিন এরিক পেঙ্গুর কাছে জানতে চাইল, পেঙ্গু তুমি কবে তোমার দেশে ফেরত যেতে চাও? উত্তরে পেঙ্গু বলল, অ্যান্টার্কটিকায় অনেক শীত, আমার আবার ঘোরাঘুরি করতেই ভালো লাগে। এ পর্যন্ত আমি 21টা দেশ ঘুরেছি, হয়তো আর দেশে ফিরে যাব না। ওর ঘোরাঘুরি করতেই ভালো লাগে। হঠাৎ এরিক পেঙ্গুকে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি চাই তুমি সব সময় আমার বন্ধু হয়ে আমার সাথে এখানে থেকে যাও। ওরা বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে রিকিয়া। এই কথা শুনে পেঙ্গুর চোখে খুশিতে পানি এসে গেল। সেই শুরু থেকে এরিক তার জন্যে কত কিছু করেছে। এরিকের জন্য তার কিছু করতেই হবে। সেই রাতেই পেঙ্গু ফোন দিল আফ্রিকায় তার আরেক হাতি বন্ধু হাতিমের কাছে। হাতিমের সাথে পরামর্শ করে ঠিক করল এরিকের জন্য কি করবে। হাতি ওকে বুদ্ধি দিচ্ছে কি করতে হবে। হাতির তো এত বড় কান, কিভাবে এতটুকু একটা ফোন ধরে আছে? রাতে এরিক ঘুমালে পেঙ্গু এরিকের তারগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করলো, আবার রং তুলি নিয়ে কি সব যেন আঁকি বুকিও করলো। আমার মনে হয় এবারও তারটা ফিক্স হয়ে গিয়েছে। সকালে এরিক ঘুম থেকে উঠে দেখে সবাই কেমন করে জানি তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আয়নায় চোখ পড়তেই এরিক নিজেই অবাক হয়ে নিজের গায়ের নকশা দেখতে লাগলো। এমন সময় সবচেয়ে জনপ্রিয় একতারা এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এমন নতুন চেহারা কোথায় পেলে? এরিক জবাব দিল, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। উমা নিজের কথাই নিজের কানে খুব সুরেলা লাগলো। কারণ ফিক্স করে গেছে পেঙ্গু। হ্যাঁ, হঠাৎ এরিক দেখে পেঙ্গু মুচকি মুচকি হাসছে।
এরিক বুঝে গেল এসব কার কাজ। দুজনেই একসাথে হাসতে লাগলো। সত্যি বন্ধুরা তো এমন করবেই। এরপর থেকে এরিক নিয়মিত গানের আসরে ডাক পায় তার সুন্দর সুরেলা শব্দের জন্য। আর এভাবেই তারা দুজনে একসাথে সারা জীবন মহাসুখে কাটিয়ে দিল। বন্ধুরা একতারা ফিক্স হয়ে গেল, ওরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেল, সারা জীবন সুখে শান্তিতে থাকতে লাগলো। তোমাদের বন্ধুদের যখন সাহায্যের প্রয়োজন হয় তোমরা এগিয়ে যাও তো। রিখিয়া, তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো? মাঝে 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 মাঝে, আস্তে আস্তে যখন বড় হবে তখন সবসময়ই হেল্প করতে পারবে, এখন ছোট তো এই জন্য মাঝে মাঝে। বন্ধুরা সামনে আমরা একটা ডাইনোসরের গল্প শুনবো। টাটা।